সারা দেশে নানা আয়োজনে উদযাপিত হচ্ছে সনাতন ধর্মের অনুসারীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব জন্মাষ্টমী। মন্দিরে মন্দিরে গীতাযজ্ঞ, মন্ত্রপাঠ ও আরতির মাধ্যমে দেশ ও জাতির মঙ্গল কামনা করেন ভক্তরা। এছাড়া অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা। প্রতিনিধির পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন ফারহানা শিমু। শাস্ত্রমতে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টম তিথিতে। দুষ্টের দমন আর সৃষ্টের পালনে ঐশী শক্তিতে বলিয়ান শ্রীকৃষ্ণের ধরাধমে আগমন হয়। আর তার এই জন্মতিথিকে জন্মাষ্টমী হিসেবে পালন করেন সনাতন ধর্মাবলম্বীরা। এই উপলক্ষে চট্টগ্রামে শোভাযাত্রা বের করে জন্মাষ্টমী উদযাপন পরিষদ। আন্দরকিল্লা মোড় থেকে এই শোভাযাত্রা বের হয়। সহকারী ভারতীয় হাইকমিশনার অনিন্দ্য ব্যানার্জি এর উদ্বোধন করেন। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন সিটি মেয়র আজম ও নাসিরউদ্দিন সহ অনেকে। খুলনায় জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা, পূজা অর্চনা ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকালে ডুমুরিয়া কেন্দ্রীয় কালী মন্দির ও মঠ প্রাঙ্গণে শোভাযাত্রার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ। নারায়ণগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন করা হয়। মন্দিরে মন্দিরে গীতাযজ্ঞ, মন্ত্রপাঠ ও আরতি ছাড়াও বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। শহরের 2 নম্বর রেলগেটে পায়রা ও বেলুন উড়িয়ে এর উদ্বোধন করেন সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান। এ সময় অসাম্প্রদায়িক দেশ গড়তে সবার প্রতি আহ্বান জানান তিনি। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বরিশালে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। ধর্মরক্ষী সভাগৃহ আয়োজিত এই শোভাযাত্রাটি নগরীর সদর রোডে গিয়ে শেষ হয়। সেখানে আয়োজন করা হয় সংক্ষিপ্ত আলোচনা সভার। এই সময় দেশ ও জাতির মঙ্গল কামনা করেন ভক্তরা। বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় রাজশাহীতেও। মহানগরীর প্রতিটি ওয়ার্ড থেকে ব্যানার নিয়ে শোভাযাত্রায় অংশ নেন সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন সংগঠন ও মন্দির কমিটির সদস্যরা। গোপালগঞ্জের কোটালীপাড়ায় জন্মাষ্টমী উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। সকালে কেন্দ্রীয় কালীবাড়ি প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের করে উপজেলা পূজা উদযাপন পরিষদ। এছাড়া দিনাজপুর, মাগুরা, মানিকগঞ্জ, খাগড়াছড়ি সহ বিভিন্ন জেলায় নানা আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপন করা হয়। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।